পাথর খাদানে ধস নেমে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের নলহাটি থানার মহিষাগড়িয়া গ্রাম সংলগ্ন পাথর খাদানে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক, তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বীরভূমের নলহাটি থানার মহিষাগড়িয়া গ্রাম সংলগ্ন পাথর খাদানে পাথর ভাঙার কাজ করছিলেন। সেই সময় পাথর খাদানে ধসে পাথর চাপা পড়েন সেখানেই কর্মরত চারজন পাথর খাদানের শ্রমিক। ঘটনাস্থলে মৃত্যু হয় তিন শ্রমিকের। খবর পেয়ে ঘটনাস্থলে নলহাটি থানার পুলিশ পৌঁছে মৃত তিন শ্রমিকের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পাহাড়ে কাজে গিয়েছিল, কাজে কাজে লেগেছিল, লাগা পড়া ধরলাম পাহাড়ে ধসটা নেমে পড়ে গেছিল।